नमस्कार रिनार हेसेले सबाइके स्वागत। आज के आमी रान्ना करब मुसुरीर डालेर बड़ार तरकारी। तार जोन्नो आमार लागबे आमी एखाने किछुटा मुसुरीर डाल भिजिए रेखेछिलाम रात्रिबेला सकालबेला भालो करे धुए परिष्कार करे निएछि। एर मध्ये देब आमी दुटो लंका आर आदा आर एकटा डिम दिए आमी डालटा बेटे नेब। आर लागबे आमार एकटु पेंयाज रसुन आदा काचा लंका टमेटो सेद्ध करे नियेछि आलू जिरेर गुड़ो लंकार गुड़ो हलुदेर गुड़ो और एकटु गरम मसलार गुड़ो। प्रथमे आमी आदा और रसुनटाके काचा लंका बाटबो काचा लंका दिए पेंयाजटा बेटे नेब और डालटार मध्ये काचा लंका आदा और ये डिमटा दिए डालटाकेओ आमी एकटा पेस्ट करे नेब। पेस्ट करे फिरे आसछि। देखुन आमी डालेर मध्ये एकटा डिम आदा और काचा लंका दिए दिएछि और एकटु सामान्य एक चिमटी लवण दिए डालटाके बेटे नेब। देखुन आमी डालटा मिक्सिते पेस्ट करे नियेछि एर मध्ये दुई टुकरो छोटो छोटो आदा काचा लंका और एकटा डिम दिए। एखाने आमी आदा रसुन और काचा लंकाटाओ पेस्ट करे नियेछि। एखाने पेंयाजटाओ पेस्ट करे नियेछि और एखाने मसलागुलो जले भिजिए रेखेछि। एबार आमी बड़ागुलो प्रथमे भाजबो। आजकेर बड़ागुलो आमी एई आप्पम प्याने भाजबो। आपनारा चाइले तेलेओ बड़ागुलो भेजे निते पारेन, जेहेतु एखाने खूब कम तेल लागे सेजन्य आमी एर मध्ये भाजबो। एटार मध्ये आमी एटा ननस्टिके जदिओ बा एर मध्ये आमी एकटु तेल ब्राश करे नियेछि। एबार आमी प्रत्येकटा खोपे एकटु करे डालबाटा दिए देब। গ্যাসটা কিন্তু খুব একটা বাড়িয়ে দেওয়া যাবে না, সিমে রেখেই করতে হবে, নালে বড়াটা পুড়ে যাবে, ভালো মতন হবে না। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেব, তারপরে আবার ফিরে আসব। এবার আমি ঢাকনাটা খুলব। খুলে বড়াগুলো একটু উল্টে দেওয়ার চেষ্টা করব, দেখি হয়ে গেছে কিনা। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে। বড়াগুলো আমি সব পিঠ করে উল্টে দেব। আবারও আমি এই পিঠটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব হওয়ার জন্য। আবার আমি ঢাকনা খুলছি। বড়াগুলো আমার হয়ে গেছে, আমি সবকটা বড়া তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে আপকম প্যানে। আমি আবারও বলছি, আপনারা যদি চান তাহলে আপনারা কড়াইতে তেলেও বড়াগুলো ভেজে নিতে পারেন। এখানে তেল কম লাগে বলে আমি এটা ব্যবহার করছি। এই যে বড়াগুলো সব হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দেব আমি সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেব একটু জিরে আর একটা তেজপাতা। এবার আমি দেব আদা কাঁচা লঙ্কা আর রসুনটা।
একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটোটা। টমেটোগুলো একেবারে নরম মানে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর আমি দেব এখানে সামান্য একটুখানি চিনি টেস্ট আর কালারের জন্য। মশলাটা কষে নিয়ে আগে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, খুব কড়া করে আমি ভাজবো না, এটা কষাতে হবে শুধু। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর একটুর মধ্যে সামান্য জল দিয়ে আগে আমি ভালো করে মশলাটা কষাব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো চাইলে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভাজিনি। আর এর মধ্যে দেবো আর একটু সামান্য জল, যাতে মশলাটা তলা মেতে না যায়। এবার আলুর সাথে মশলাগুলো দিয়ে আবার ভালো করে আমি কষাবো। দেখুন আমার মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলটা একটু বেশি লাগবে, কারণ বড়া সব জল কেমে নেবে। একটু ঝোল থাকতে থাকতেই তরকারিটা নামিয়ে নিতে হবে। এবার আগে আমি প্রথমে ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটুক আগে, ঢাকনাটা খুলছি, আমার ঝোলটা ফুটছে। এবার আমি এতে দেব পরিমাণ মতো লবণ। ঝোল বড়াতে আমার অল্প লবণ দেওয়া আছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আমি আবার বলছি, এই বড়ার তরকারিটা কিন্তু আপনারা একটু ঝোল থাকতে থাকতে নামাবেন, না হলে পরে বড়া সব ঝোল টেনে নেবে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা। দিয়ে আবারও একটু ঢেকে দেবো ফোটার জন্য। এবার আমি আবার ঢাকনাটা খুললাম। এইরকম পরিমাণ ঝোল থাকতে আমি তরকারিটা নামিয়ে নেব। এর মধ্যে দেবো এবার একটুখানি সামান্য ঘি। দিয়ে গ্যাস নিভিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। তারপরে আপনাকে দেখাবো যে এটা বড়াটা কতটা ঝোল টেনে নেয়। দেখুন রেডি আমার মসুর ডালের বড়া তরকারি। একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ
सबस्क्राइब कर दें।